ইনসার্ট মেনুর পিকচার নিয়ে আলোচনা করব। ইনসার্ট মেনুতে ইলাস্ট্রেশন নামে একটি বক্স আছে, এখানে পিকচার পিকচারের আইকন আছে। এই এখান থেকে আমরা আমাদের ডকুমেন্টে বা আমাদের আমাদের যে কাগজ থাকবে ডকুমেন্ট, সেখানে পিকচার অ্যাড করতে পারি বিভিন্ন রকমের। তো এখানে ক্লিক করার সাথে সাথে আমার কম্পিউটারের যে কোনো জায়গা থেকে ছবি এই জায়গায় নিয়ে আসতে পারবো, যে যেখানে ছবি আছে সেখানে যে আমি ছবির উপর ক্লিক করবো, ইনসার্ট মেনুতে ক্লিক করবো, তাহলে আমার ছবিটি অ্যাড হয়ে যাবে। তারপর আমি এই ছবিটাকে মডিফাই করতে পারি। আমি এই কর্নার চেপে ধরে যদি এরকম করি তাহলে এটা আস্তে আস্তে ছোট হবে, আমি যদি এদিকে তাহলে এদিকে লম্বা হবে, এদিকে বলে এটা আরো বড় হবে। এই জায়গা থেকে রোটেশনও করা যায়, এই যে এরকম রোটেশন, অর্থাৎ বিভিন্ন অ্যাঙ্গেলে আমি আমার ছবিটাকে রাখতে পারি। তো ছবিটা আনার সাথে সাথে পরে আমরা এই জায়গায় একটা আইকন দেখবো যে পিকচার টুলস। এই এই পিকচার টুলস, পিকচারের জন্য অনেকগুলো টুলস আছে, এই টুলস গুলোর ব্যবহার আমরা আস্তে আস্তে দেখবো। এই টুলস গুলো ব্যবহার করে একটা ছবিকে আরো অ্যাট্রাকটিভ করা যায় এবং সুন্দর করে সাজানো যায়। তো এটা কিভাবে করা যায় সেটা আমরা এখন দেখব। তো প্রথমেই পিকচার টুলস এর প্রথমে রয়েছে ব্রাইটনেস। ব্রাইটনেস থেকে আমরা যদি 40 ব্রাইটনেস প্লাস দেই তাহলে সাদা অংশটা বাড়বে, অর্থাৎ একটু সাদা হবে। আর যদি আমরা ব্রাইটনেস মাইনাসের দিকে দেই তাহলে পিকচারটা একটু কালা কালা বা কালো আকার ধারণ করবে। তো এইভাবে আমরা ইচ্ছা করলে একটু হোয়াইটনেস দিতে পারি, যেমন 10 দিলাম। তারপর কন্ট্রাস্ট, কন্ট্রাস্ট অনেকটা ব্রাইটনেস এর মতো, এটা সাদা কালো রংটাকে গাঢ় করে। যদি আমি প্লাস দিই তাহলে একটু গাঢ় করবে, সাদা রংটাও গাঢ় হবে, কালো রংটাও গাঢ় হবে। আর যদি আমরা কন্ট্রাস্ট মাইনাসে যাই তাহলে এই যে সাদাটাও একটু হালকা হবে, তারপর কালোটাও একটু হালকা হালকা হবে, অর্থাৎ ঝাপসার মতো হবে। তো আমরা এইরকম দিলাম। তারপরে এই জায়গা থেকে রিকালার, রিকালার যে আমরা এটা তো হচ্ছে কালার ডকুমেন্ট, অর্থাৎ রঙিন পিকচার। আমরা ইচ্ছা করলে এটাকে সাদা কালো, গ্রে স্কেল বা এই জায়গায় অনেকগুলা ডিফল্ট দেওয়া আছে, তো এইগুলাতে আমরা কনভার্ট করতে পারি। আর অন্য কালারও দিতে পারি এই জায়গা থেকে, এই জায়গা থেকে আমরা অন্য কালারও ছবিটাতে দিয়ে দিতে পারি, এরকম কালার দিয়ে দিতে পারি। তারপরেই আছে চেঞ্জ পিকচার, এই জায়গা থেকে পিকচার চেঞ্জ করতে পারবেন। অর্থাৎ আমি এই পিকচারটা পরিবর্তে যদি আমি এটা নেই তাহলে এই যে আমি আবার পিকচারটা চেঞ্জ করে দিলাম, আর এরকম ছোট করলাম। আর রিসেট পিকচার, রিসেট পিকচারে ক্লিক করার সাথে সাথে এই এই পিকচারটার যে রেজুলেশন আছে বা পিকচারটা যত বড় এটা পুরাটা দেখা যাবে। এটা অর্থাৎ ছবিটা আসলে একটু বড় ছিল, এটা অটোমেটিকলি এই ডকুমেন্টের সাথে ম্যাচ করে নিছে এই জায়গায় আনার পর। তো যদি রিসেট পিকচার দিই তাহলে এটা মূল অবস্থায় ফিরে যাবে। হ্যাঁ, আর কম্প্রেস পিকচার, অর্থাৎ কম্প্রেস পিকচারটা হচ্ছে পিকচারের আপনার কি বলে রেজুলেশন কমানো কমানোটা আর কি, পিকচারের যে কেবি বা হাই লো এটা আর কি। মানে যদি আমি একটা এই যেমন এই পিকচারটা যদি 500 কেবি জায়গা খেয়ে থাকে তাহলে আমি যদি কম্প্রেস পিকচার দেই তাহলে দেখা যাবে এটা অনেক কম জায়গা খাবে, যে 500 কেবি থেকে 10 কেবিতে চলে আসবে। তো অনেক সময় ডকুমেন্ট ওয়ার্ড ডকুমেন্টে অনেক ছবি অ্যাড করতে হইতে পারে, তো ওয়ার্ড ডকুমেন্টের ফাইলগুলো হয় আসলে ছোট ছোট, তো এই বড় বড় পিকচারকে কম্প্রেস করে একবারে ছোটতে নিয়ে আসা যায়। অর্থাৎ দেখা যায় 1 এমবির একটা ছবিকে আমরা মাত্র 100 কেবি বা 200 কেবিতে নিয়ে আসতে পারবো। আমি যদি কম্প্রেস পিকচারে দেই, হ্যাঁ ওকে, তাহলে এই পিকচারটা এখন আগের মতোই আছে, কিন্তু তারপরও এটার ইয়াটা অনেক কমে গেছে, এটার যে জায়গা জায়গা খেয়েছে, মানে একটা পিকচার যে জায়গা খায় হার্ড ডিস্কে ওইটা খুব অনেকটা কমে গেছে। তারপর এই জায়গা থেকে বিভিন্ন ইফেক্ট আমরা দিতে পারি। আমরা এই জায়গায় বিভিন্ন ইফেক্ট আছে ছবিতে নেওয়ার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি, এই যে সুন্দর একটা ইফেক্ট, গ্যালারি ইফেক্ট দিতে পারি,
তারপরে শ্যাডো ইফেক্ট দিতে পারি, রিফ্লেকশন ইফেক্ট, এই যে একটা রিফ্লেকশন তৈরি হয়েছে গোলাকার করে দিতে পারি, এই জায়গায় আমি যেরকম খুশি যে আমি এরকম করে দিলাম, তো এই জায়গা এই জায়গা থেকে শেপ চেঞ্জ করা যায়, ছবি বিভিন্ন অ্যাট্রাকটিভ ইয়া দেওয়া যায়, যেমন এটাও একটা সুন্দর একটা স্টাইল, এই যে সুন্দর একটা স্টাইল, তো আমি এটা দিলাম। তো তারপর আবার এই জায়গা থেকে পিকচার শেপ, আমি ইচ্ছা করলে এই পিকচারটাকে অন্য শেপে নিয়ে যেতে পারি, যেরকম আমি যদি চাই যে এটা এরকম হবে, তাহলে আমি এরকম ক্লিক করার সাথে সাথে এটা এরকমই হয়ে যাবে, এই যে মানে এই পিকচারটা এরকম একটা শেপ আকার ধারণ করলো। এই জায়গা থেকে আমি যদি চাই যে এটা এরকম হবে, তাহলে এই যে এটা এরকম একটা আকার, আমি যেই যেরকম শেপে দিব, আমি যেরকম শেপে দিব পিকচারটা তদ্রূপ সেই শেপে শেপের আকার ধারণ করবে। তো এই জায়গা থেকে পিকচার বর্ডার, পিকচার বর্ডারের কালার দিয়ে দিতে পারি আমরা এই জায়গায় বিভিন্ন। সরি, তো আমরা এই জায়গা থেকে বিভিন্ন কালার দিয়ে দিতে পারি, বর্ডারের কালার। তারপরে পিকচার ইফেক্ট আছে এই জায়গায়, বিভিন্ন ইফেক্ট ইফেক্টও আমরা এই জায়গা থেকে দিতে পারি, এই যে সুন্দর সুন্দর ইফেক্ট আছে, এটা আপনারা যখন করবেন তখন করে করে দেখবেন। থ্রিডি ইফেক্ট আছে, থ্রিডি ইফেক্ট, এভাবে বিভিন্ন ইফেক্ট এই জায়গা থেকে দেওয়া যায়। তারপর আছে পিকচারের পজিশন, অর্থাৎ পিকচারের পজিশনটা কিরকম হবে, কোথায় হবে পজিশন, সেটা হচ্ছে এরকম এরকম দিলে এক সাইড পিকচারটা থাকবে, অন্য দিক থেকে লেখাটা শুরু হবে, আর এটা দিলে দুনো, এটা যদি আমরা দেই, আর আমরা যদি পিকচারটা একটু মাঝখানে নেই, একটু ছোট করে দেই পিকচারটা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মানে লেখা চারিদিক দিয়ে লেখা বয়ে গেছে, কিন্তু ঠিক মাঝখানে পিকচারটা বসছে। তো এইভাবে এই জায়গা থেকে পজিশন আমরা সেট করে দিতে পারি, মাঝখানে বসবে এরকম মাঝখানে থাকবে, তারপর এই যে পিকচারটা এটা সাইডে থাকবে, এইটা কর্নারে থাকবে, নিচে থাকবে, এইটা নিচের এই কর্নারে থাকবে। তো এইভাবে সেট করে আমরা পেজের কোন জায়গায় আমার পিকচারটা থাকবে সেটা আমি ডিফাইন করে দিতে পারি এখান থেকে। তারপরে আরো কাজ করতে পারি এই জায়গায়, এই জায়গা থেকে টেক্সট র্যাপিং, টেক্সট র্যাপিং আছে, টেপ র্যাপিং, টাইট, টাইট আছে, স্কোয়ার আছে, স্কোয়ার টাইট, আমি যদি টাইট সিলেক্ট করি তাহলে আমার ইমেজটাকে যে কোনো জায়গায় মুভ করতে পারবো সহজে, একবারে সহজে পেজের যে কোনো জায়গায় আমি এই পিকচারটা নিয়ে রাখতে পারবো। তো এই টাইট অপশনটা অনেক গুরুত্বপূর্ণ, অর্থাৎ একটা ছবির এই টেক্সট র্যাপিং এটা যেন টাইট থাকে, যদি টাইট থাকে তাহলে এটা আপনি ইচ্ছা মতো নাড়াতে পারবেন, আপনি যে কোনো জায়গায় নিয়ে লেখার যে কোনো জায়গায় নিয়ে এটা রাখতে পারবেন। তারপরে এই জায়গায় আরো আছে বিহাইন্ড টেক্সট, আপনি ইচ্ছা করলে এটা টেক্সটের পিছনে নিয়ে রাখতে পারেন। এবার দেখেন যে আমাদের ছবিটা টেক্সটের পিছনে চলে গেল, অর্থাৎ লেখার পিছনে চলে গেছে। তো এই এই লেখার পিছনে নেওয়ার জন্য বিহাইন্ড টেক্সট দিলে, ইন ফ্রন্ট অফ টেক্সট এটা দিলে ফন্টের উপরে থাকবে, নিচে দিয়ে লেখা থাকবে কিন্তু আর লেখাটা দেখা যাবে না, আর থ্রু থ্রু দিলে এরকম হবে। তো এই জায়গায় অনেকগুলো অপশন আছে, তো এইগুলো আপনারা করে করে দেখতে পারেন। তো কখনো যদি পিকচার টুলটা চলে যায় তাহলে আমরা পিকচারে ক্লিক করার সাথে সাথে আবার পিকচার টুলটা এই জায়গায় দেখা যাবে। তো আমি আবার ইনসার্ট মেনু থেকে আরেকটা পিকচার ইনসার্ট করতেছি, ইনসার্ট করলাম, ইনসার্ট করার পর সাথে টেক্সট র্যাপিং টাইট করে দিলাম, টাইট করে দেওয়ার পরে আমি এটাকে ছোট করে দিলাম, পিকচারটা ছোট করে এটার উপরে এটা নিয়ে আসলাম। তো অনেক সময় দেখা যায় দুইটা ছবি একসাথে করতে হয়, একটাকে পিছনে নিতে হয় বা সামনে নিতে হয়, তাহলে
এই যে এই ছবিটাকে আমি চাচ্ছি যে পেঙ্গুইনের নিচে নিয়ে যেতে, তাহলে আমি সেন্ড টু ব্যাকে ক্লিক করলে তো পেঙ্গুইনের পিকচারটা সামনে চলে আসবে আর এটা পিছনে চলে যাবে। আর যদি আমি চাই যে এটা এটা এখন পিছিয়ে আছে, এটাকে যদি সামনে আনতে চাই, তাহলে ব্রিং টু ফ্রন্ট এখানে ক্লিক করার সাথে সাথে এটা এদিকে চলে আসবে। আর অনেক সময় অ্যালাইন করতে হয়, পিকচার অ্যালাইন করতে হয়, অর্থাৎ দুইটা পিকচার আমি সিলেক্ট করব, কন্ট্রোল চেপে জোনটা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এই জায়গা থেকে অ্যালাইন যদি আমি মিডলে দিই, তাহলে দুটো ছবি একসাথে মিডলে থাকবে। তারপর লেফটে দিলে লেফট থেকে শুরু হবে, রাইট দিলে রাইট থেকে শুরু হয়ে বাম দিকে আসবে। তো এইভাবে পিকচারের অ্যালাইনমেন্ট করা যায়। অবশ্যই সেখানে দুইটা অথবা একাধিক অবজেক্ট থাকতে হয় বা পিকচার থাকতে হয়। তো এই জায়গা থেকে রোটেশন আছে, রোটেট করতে পারি আমরা পিকচারকে, রোটেট করতে পারি, যে কোনো অ্যাঙ্গেলে রোটেট করতে পারি। আর তারপরে এই জায়গায় ক্রপ ক্রপ টুলের ব্যবস্থা আছে। ক্রপ টুলের মাধ্যমে একটা ছবিকে কেটে ফেলা যায়, অর্থাৎ আমি যদি এই ছবির কোনো অংশ কেটে ফেলতে চাই, যেমন এই কর্নার থেকে আমি কেটে ফেলবো, তখন আমি এদিকে টানলে এই ছবিটা অটোমেটিক ছবিটার অংশ আস্তে আস্তে কেটে যাচ্ছে এবং ছবিটা প্রয়োজনীয় অংশ আমি অপ্রয়োজনীয় অংশ এইভাবে কেটে দিতে পারি এই জায়গা থেকে ক্রপ টুলের সাহায্যে। যেমন এই এই ছবিটা যদি আমি কাটতে চাই, তো এইভাবে ক্রপ টুলের মাধ্যমে আমরা এই কাজটা সম্পন্ন করতে পারি। আর এই জায়গায় একটা পিকচারের হাইট উইথ, অর্থাৎ লম্বা কত হবে, উইথ কত হবে, এগুলা ডিফাইন করে দেওয়া যায়। এগুলা বড় করলে আস্তে আস্তে বড় হবে, এগুলা ছোট করলে আস্তে আস্তে ছোট হবে। তো এই ছিল আমাদের হাতে পিকচার টুলস এর যে সমস্ত কম্পোনেন্ট ছিল, তো এগুলো দেখানো হলো। তো আপনারা আমাদের সাথে থাকবেন, আমাদের আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, তাহলে সামনে আরো সুন্দর সুন্দর টিউটোরিয়াল আপনারা পাবেন আমাদের থেকে। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।